লোভে পাপ পাপে মৃত্যু আপনার নমিনেশন নিয়ে টাকার কী ধরনের খেলা হয় আমরা গতকালকে একটা কন্টেন্টে বলেছি, আবারও ছোট করে বলি যে একটা ইউনিয়ন কাউন্সিল নমিনেশন পর্যন্ত শত কোটি টাকায় বিক্রি হয় মনোনয়ন সরকারি দলের, এটা যদি নৌকা হয় আর কি, এখন এখনকার যে হাওয়া চলছে সেই হাওয়ায়। তো এই আমার সামনে যে খবরটি খুব ইন্টারেস্টিং যে দেখেন বাংলাদেশে পয়সা করি দিয়ে যে নমিনেশন কি কেনা বেচা হয় এবং এটার আরেকটা প্রমাণ হয়ে গেল এখানে, ঘটনাটা একটু অন্যরকম। কালবেলার খবর বলা হচ্ছে নিশ্চিত মনোনয়ন, 50 লাখ টাকা খোয়ালেন আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগের নমিনেশনের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ দিয়েছেন তাও প্রতারকদের কাছে, চিটারদের কাছে। তো সেটার খবরটা হচ্ছে এরকম যে আগামী 7ই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নৌকার টিকিট পেতে অনেকে দৌড়ঝাঁপ করছেন, তবে শেষ মুহূর্তে নমিনেশন না পেয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচনে যাচ্ছেন আওয়ামী লীগের অনেকে। এর মধ্যে 50 লাখ টাকার নিশ্চিত মনোনয়ন পেতে প্রতারণার শিকার হয়েছেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপন কুমার রায়। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে তিনি 50 লাখ টাকা ঘুষ দিয়েছেন তাও চিটিং পার্টিকে, চক্রের খপ্পরে পড়ে 50 লাখ টাকা খুইয়েছেন তিনি। পরে অভিযোগ পেয়ে চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, গ্রেফতারকৃতদের নাম এখানে দেওয়া আছে। রাজধানী মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপ করে এসব তথ্য জানিয়েছেন ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি জানান মনোনয়ন প্রত্যাশী ওই আওয়ামী লীগ প্রার্থীকে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তা পরিচয়ে ফোন করে ওই প্রতারণা চক্রের এক সদস্য, সে ফোনে বলে আমি এনএসআই ডিডি হিসাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আছি, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন সংক্রান্ত ইস্যুতে কাজ করছি, গত জাতীয় সংসদ নির্বাচনে আমি কয়েকজনকে বিভিন্ন আসনে মনোনয়ন পাইয়ে দিয়েছি, আসন্ন 2024 সালের দ্বাদশ জাতীয় নির্বাচনেও ইতিমধ্যে কয়েকজনের মনোনয়নের বিষয়টি আমি নিশ্চিত করেছি। একটা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এরকম আহম্মক কেমনে হয় বলেন তো দেখি, জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এইভাবে অফার করবে আর সেটা চেক করা যাবে না প্রধানমন্ত্রীর কার্যালয়ে, তিনি আওয়ামী লীগের কেমনে জেলা সেক্রেটারি, ওনার যদি ওই লাইন ঘাট না থাকে, ওনার এলাকার মন্ত্রী নাই, তার সভাপতি আছে না, আরও তো নিশ্চয়ই সেন্ট্রাল নেতৃবৃন্দের সঙ্গে তার যোগাযোগ আছে। মোবাইল ফোনে এমন পরিচয়ের কথা পরে আস্থা অর্জনের পর ভুক্তভোগী আওয়ামী লীগ নেতাকে ওই প্রতারক আরও বলে আপনার মনোনয়নের বিষয়টি নিশ্চিত হয়েছে এই জন্য 50 লাখ টাকা নগদ দিতে হবে। এরপর দলের শীর্ষস্থানীয় এক নেতার কন্যা পরিচয়ে এক নারীর কণ্ঠের সঙ্গে কথা বলিয়ে দেয় চক্রের সদস্যরা, এভাবে মনোনয়ন পেতে প্রতারণার ফাঁদ তৈরি করে। আমি খুব অবাক হয়ে যাই, আমি বলবো না যে এবারের মনোনয়নের পেছনে অলরেডি লেনদেন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে, এই নেতা অত খেয়েছে সেই নেতা অত খেয়েছে, এটা বিএনপির ক্ষেত্রেও হয়েছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও হয়েছে, বিএনপির ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে আমরা মানে নিজের চোখে হয়তো দেখিনি কিন্তু অবিশ্বাস করার মতো নয়, এটা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আপনার আমি একটা উদাহরণ দিতাম আপনাদেরকে, একটা খুব ইন্টারেস্টিংলি এরকম একটা ঘটনা খালেদা জিয়ার চোখের সামনে হাতে নাতে ধরিয়ে দিয়েছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপর আর টাকাটা খেয়েছিল তার চেয়েও সিনিয়র আরেক নেতা, তিনি এখনও বেঁচে আছেন। যাই হোক, এই যে বাংলাদেশে মনোনয়ন বাণিজ্য এবং কোটি 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 টাকা ইলেকশন আসলে পাওয়ারফুল মানুষজনের, এটা ফলাফলটা কী হয় জানেন? ফলাফলটা হয় হচ্ছে অপদার্থ কলা গাছগুলো এমপি হয় এবং জনগণের ধারে কাছে আর যায় না, কোনো উন্নয়ন তো দূরের কথা, পরে কারি কারি টাকা বানায় কারণ টাকা ইনভেস্ট করে সে মনোনয়ন নিচ্ছে, সো দ্যাট সেই টাকা তো তুলতেই হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।